আপনাদের সবাইকে জয় যিশু। আমি পাস্টার টি বক্সি, দ্য ওয়েলডিগার মিনিস্ট্রির তরফ থেকে। যখন আমি আজকে সকালবেলায় পরমেশ্বরের প্রার্থনা করছিলাম, তো একটা বচন প্রভু আমাকে দিয়েছেন, যে এই বচন দিয়ে আমি খুবই উৎসাহিত হয়েছি। আর আমি এই বিশ্বাস করি, ওই বচনটা যখন আপনাদের সঙ্গে আমি আমি বাঁটবো, তো আপনারাও খুবই উৎসাহিত হবেন। ভজন সহিতা 126:5-6 এমনি করে বলে কি, যে দুঃখের সঙ্গে যে যে চোখের জল নিয়ে বীজ বয়েছে, ও হাসতে হয়ে ফসল কাটবে। এটা পরমেশ্বরের ওয়াদা আপনাদের জন্য। হতে পারে আজকে আপনাদের পরিস্থিতি খুবই খারাপ, আর আপনারা ভাবছেন কি কি প্রভু আমাকে আমাদের এই জায়গায় কেন ঢেলেছে, আর আমি এই জায়গায় কেন আছি। আজকে ওটার জবাব আমি আপনাদের দিতে চাই। যখন যখনও আমরা চার্চে যাই, কলিশিয়ার আমরা কথা বলি, আর ওখানে দেখা যায় কি লোকেরা খালি গ্লোরি ইয়া পরমেশ্বরের মহিমার পেছনে দৌড়াচ্ছে, চিহ্ন চমৎকার আর এইসব জিনিসের পেছনে ফোকাস লাগিয়েছে। আমি বলি এটা আমাদের আমাদের পার্সোনাল নিজের মিনিস্ট্রিতেও আমরা চিহ্ন আর চমৎকার আর ছুটকারার মধ্যে বিশ্বাস করি। এটা আমাদের চার্চে আমরা দেখছি, নিজের মিনিস্ট্রিতে দেখছি, এটাতে কোনো খারাপ ব্যাপার না। কিন্তু আমাদের ফোকাস গ্লোরি অফ গডকে উপর নেই হোনা, আর আর ফোকাস ডাজ নট হ্যাভ টু বি গ্লোরি অন অফ গড, ইট হ্যাজ টু বি গড। আমাদের ফোকাস পরমেশ্বরের, কেবল পরমেশ্বরের মহিমার উপরে না, পরমেশ্বরের উপরে হওয়া উচিত। কেন কি যখন আমরা পরমেশ্বরের উপরে নিজের ফোকাসটাকে আনব, যেখানে পরমেশ্বর প্রস্তুত ওখানে ওর মহিমাও প্রস্তুত। ওয়ের দের ইজ গড, হিজ গ্লোরি অ্যান্ড হিজ প্রেজেন্স ইজ অলরেডি দেয়ার, অর অ্যান্ড হিন হিজ প্রেজেন্স দ্য বন্ডেজ ইজ ব্রেক, দের ইজ হিলিং, দের ইজ ডেলিভারেন্স। আমাদের ফোকাসটা প্রভুর উপরে হওয়া উচিত। ইয়াশায়া নবী যখন প্রভু যিশুর ব্যাপারে বলেন আর যিশুর ব্যাপারে যিশুকে এক্সপ্লেন করেন আইজায়া 53-তে, ওখানে বলেন কি যিশু পরমেশ্বরের মারা কুটা হুয়া ছিল, আর ও প্রভুর ত্যাগা হুয়া ছিল, আর ওর মধ্যে কোনো সুন্দর তো ছিল না, ও ও একদম একদম একটা সিম্পল ম্যান, যার যার জানাশোনা দুঃখের সঙ্গে, বিমারির সঙ্গে আর পাপের সঙ্গে ছিল। আর এটা প্রভু যিশুর ইন্ট্রোডাকশন ইয়াশায়া আমাদের দেন, একটা প্রভু যে নিজের আওয়াজে পুরো পৃথিবীকে সৃষ্টি করেছে, ওর একটা কথাতে আঁধির মাঝখান থেকে শান্তি বেরিয়ে আসে। ওই প্রভু আমাদের জন্য শুলিতে গেছে, ওটাই প্রভু যিশুর ইন্ট্রোডাকশন। যখন প্রভু যিশু ক্রুশের উপরে চড়াইয়া যান, ওনার সঙ্গে দুটো আরও লোক ছিলেন, ওরাও ক্রুশের উপরে ছিল, তো এই দুটা এক ওটার মধ্যে একটা লোক প্রভু যিশুকে বলে কি, তুমি যদি প্রভু তাহলে তুমি ক্রুশের উপরে কেন, তুমি আমাদের সমান সমান কেন? আমার এটার মধ্যে একটা খুবই গম্ভীর একটা কথা যেটা আপনাদের সঙ্গে আমি বাঁটতে চাই, ওটা এই হচ্ছে কি প্রভু যিশু যেটা ব্রোকেন হার্ট ইয়া মনের পরিস্থিতি, ভাঙা মনের পরিস্থিতির থেকে যেই প্রার্থনাটা ওঠে, ওটার মধ্যে যত পাওয়ার আছে ওটা আর কোথাও নেই। প্রভু আপনাদের মনটাকে হতে পারে এর জন্য ভেঙেছে, কেন কি প্রভু আপনাদের তরফ থেকে একটা এমনি প্রার্থনা চায় যেটা পুরো সংসারকে বদলিয়ে দেবে। আপনার পরিস্থিতি বদলিয়ে যাবে, আপনার আজুবাজু যত জিনিস আছে ওগুলো সব বদলিয়ে যাবে, ওটার জন্যই আপনার মন প্রভু ভেঙেছে। ব্রোকেননেস ইজ ক্রাইস্ট লাইকনেস। আমরা দেখি কি যদি আপনাদের মন ভাঙা, আমি আপনাদের ভবিষ্যবাণী করতে চাই কি এই ভাঙা মন আপনার মাল্টিপ্লিকেশন ইয়া বহুগুণিত হওয়ার সংকেত। যখন প্রভু যিশু 5,000 লোককে খাওয়ান মরকুসতির সুসমাচারে, ওখানে একটা ছেলের কাছে পাঁচটা রুটি আছে আর দুটো মাছ। প্রভু ওই পাঁচটা রুটি আর দুটো মাছ ওই ছেলেটার থেকে নেয়, ধন্যবাদ করে ওই রুটিগুলাকে ভাঙে। আর যখন প্রভু ধন্যবাদ করে ওই রুটিগুলাকে ভাঙে,
ওই রুটিগুলা বহুগুণিত হয়ে যায়। আর 5,000 লোক ওই 5টা রুটি দিয়ে খায়, আপনার মন ভাঙা বহুগুণার হওয়ার একটা সংকেত। এই 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 সংকেতটাকে আপনি বুঝুন, আপনি পেছনে যাবেন না, যেই কাজটা প্রভু আপনাকে দিয়েছে এই ভাঙা চোড়া মনের সঙ্গে ওটাকে পুরো করুন। কেন কি আপনার সামর্থ্য এই ভাঙা মনে, যেটা ভাঙা মনের থেকে মিনিস্ট্রি বেরোয়, যেই ভাঙা মনের থেকে প্রার্থনা বেরোয়, ওই বেদনার থেকে যেই প্রার্থনাটা বেরোয়, ওই প্রার্থনাটা অনেক সামর্থ্যী প্রার্থনা। আর প্রভু যিশু যখন প্রভু ভেজের ভোজের ইনস্টিটিউশন করেন বা প্রভু ভেজের নিব রাখেন, ওটার ওখানে প্রভু যিশু এমনি করে বলেন কি, এটা ওই রুটিটাকে নেন, ওটাকে বলেন এটা আমাদের আমার দেহে, এটা তোমার জন্য ভাঙা হয়েছে, আর আমার স্মরণের জন্য এটা হি ক্রিয়া করো। প্রভু যিশু বলছে আমার ভাঙা দেহেকে তুমি আমার স্মরণ, আমার ইন্ট্রোডাকশন মনে রাখো। যদি প্রভু আমার প্রভু হয়ে ও নিজের ইন্ট্রোডাকশন নিজের ব্রোকেননেসকে বা নিজের ভাঙা চড়া হওয়াকে দেয়, তো আমি কে? কতবার আমাদের সঙ্গে এই কোয়েশ্চেন এসছে কি আমি প্রভুতে আছি তো আমার সঙ্গে এই সব কেন হচ্ছে? আপনাকে প্রভু ভাঙছে কেন কি আপনার এই ভাঙাহি অনেকগুলা লোকেদের জন্য আশিসের কারণ হবে। যদি আমি আমার সঙ্গে যা হয়েছে ওটা না হতো তো আমি প্রভুকে জানতাম না, আর যদি আমি প্রভুকে জানতাম না আপনাদের সবাইকে প্রভুর ব্যাপারে আমি বলতে পারতাম না। ইট ওয়াজ গুড ফর মি টু বি অ্যাফ্লিক্টেড সো দ্যাট আই মে নো দ্য ওয়েজ অফ দ্য লর্ড, এমনি দাউদ বলে, আর এটা আমিও বলি। যদি আমার পরিস্থিতি খারাপ না হতো আমি প্রভুকে জানতে পারতাম না কি প্রভু কে। এই ভাঙা মনের সঙ্গে যে প্রার্থনাটা হবে, আর এই ভাঙা যে মন হচ্ছে ওটা একটা সাইন হচ্ছে কি আপনাদের ইনক্রিজ বা আপনাদের মাল্টিপ্লিকেশন আসতে যাচ্ছে। হিম্মত হারবেন না, পেছনে দেখবেন না। বাইবেল যেমনি বলেছে যে যে অশ্রুর সঙ্গে যে যে চোখের জল নিয়ে ওই ক্ষেতের মধ্যে বীজ বয়েছে, ও হাসির সঙ্গে কাটবে, ও জয় জয়কারের সঙ্গে কাটবে। আর আমি এই বিশ্বাস করি, যদি আপনারা আমার এই বচনটাকে শুনছেন অ্যান্ড ইউ আর আন্ডার দ্য সাউন্ড অফ দিস মিনিস্ট্রি, আই বিলিভ দিস ফর ইউ, আমি বিশ্বাস করি এটা আপনাদের জন্য, আর আমি জানি এটা আপনাদের জীবনে পূর্ণ হবে। আইয়ে আমরা প্রার্থনা করি। প্রভু যতগুলা লোক এই এই মেসেজটাকে শুনছে ওনাদের জন্য আমি ধন্যবাদ করি। প্রভু আপনা ওনাদের আশিস দেন, খোদাবান আপনি ওদের মনের পুরো যতগুলা প্রবলেম আছে ওগুলাকে সলভ করুন প্রভু। যাদের কাছে ফাইন্যান্সিয়াল ইস্যু, রিলেশনাল ইস্যু, শরীরের ইস্যু, ওই শরীরের ইস্যুটাকে প্রভু ক্যান্সেল করে দিন প্রভু, আর ওদের ইনক্রিজ দিন, ওদের প্রভুজি বহুগুণিত করুন। এটাই প্রভু আপনার ইচ্ছা, আর আমি জানি আপনি নিজের ইচ্ছাটাকে পুরো করতে চান এই সব লোকেদের উপরে প্রভু। এটার জন্য আমি আপনাকে অ্যাডভান্সে ধন্যবাদ দিই, আর আপনার নামকে সবচেয়ে উঁচু উঠাই। এই প্রার্থনাকে প্রভু যিশুর সুন্দর আর মধুর নামে মেঙ্গেনি, আমেন।